আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের সরকারি স্কুল থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাজ্যে একটি সরকারি স্কুলে প্রাইমারি শিক্ষক সহ বিভিন্ন লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক এছাড়াও বিভিন্ন ধরনের নন টিচিং স্টাফ এছাড়াও বিভিন্ন শিক্ষক পোস্টে রিক্রুট করা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যেকোনো ছেলে মেয়ে সরাসরি অনলাইনে ফর্ম ফিল করতে পারবে তো তোমরা কিভাবে ফর্ম ফিল করবে এছাড়াও কোন পোস্টে কি শিক্ষা হতো যোগ্যতা লাগবে বয়স সীমা কি লাগবে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে যারা বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে নিতে চান তারা ডেসক্রিপশন বক্স ফলো করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে ডিএভি ইনস্টিটিউশন ওয়েস্ট বেঙ্গল জোন থেকে ওয়েস্ট বেঙ্গল জোনে এখানে রিক্রুট করা হচ্ছে এবং প্লেস অফ ইন্টারভিউ দেখতে পাচ্ছো এখানে তোমাদের ইন্টারভিউ হবে এবং তেইশটি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে এখানে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে কোন কোন পোস্টে রিক্রুট করেছে দেখো এখানে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট টিচার টেন গ্র্যাজুয়েট টিচার প্রাইমারি টিচার এছাড়াও নন টিচিং স্টাফ পোস্টে রিক্রুট করেছে। সো প্রথমে আমরা নন টিচিং স্টাফের ডিটেলসগুলো শেয়ার করে দিচ্ছি নন টিচিং স্টাফের ক্ষেত্রে তোমাদের এলডিসি ইউডিসি অ্যাসিস্টেন্ট ফ্রন্ট অফিস অ্যাসিস্টেন্ট রিসেপশনিস্ট নেটওয়ার্ক অ্যাসিস্টেন্ট নার্স এছাড়াও তোমাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার অপারেটার এছাড়াও জুনিয়র ইঞ্জিনিয়ার এই সমস্ত পোস্টে রিক্রুট করেছে যেখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে আমরা পরপর ডিটেল শেয়ার করে দেবো দেখো প্রথম যে পোস্টে রিক্রুট করেছে সেটি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করেছে এখানে গ্র্যাজুয়েট পাস করতে হবে কমার্স শাখায় সাথে অবশ্যই তোমাদের কম্পিউটার টাইপিং স্পিড এছাড়াও কম্পিউটার নলেজ থাকতে হবে এম এস অফিসের নলেজ থাকতে হবে তিন বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে পরবর্তী যে পোস্ট রিক্রুট করেছে সেটি হলো আপার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করেছে এখানে গ্র্যাজুয়েট পাস করতে হবে কমার্স শাখা থেকে সাথে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে এছাড়াও কম্পিউটার নলেজ থাকতে হবে এম এস অফিসের ওপর সাথে পাঁচ বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে পরবর্তী যে পোস্টে রিক্রুট করা আছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা আছে এখানে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে কমার্স শাখায় সাথে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে অ্যাকাউন্টের কাজের নলেজ থাকতে হবে সাথে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর যে পোস্টে রিক্রুট করা আছে সেটি হলো ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট ও রিসেপশনিস্ট পোস্টে রিক্রুট করা আছে এখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস করতে হবে সাথে নলেজ থাকতে হবে কম্পিউটারের উপর সেক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই সো তোমরা ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট বা রিসেপশনিস্ট পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারো এখানে কোনো প্রকার এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই যারা ফ্রেশার রয়েছে তারা অবশ্যই এই পোস্টে আবেদন করতে পারো পরবর্তী যে পোস্টে রিক্রুট করেছে সেটা হলো নেটওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করেছে এখানে গ্র্যাজুয়েট পাস করতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এক্ষেত্রেও তোমাদের কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই ফ্রেশাররা অবশ্যই আবেদন করতে পারো এরপর দেখো নার্স পোস্টে রিক্রুট করেছে এখানে গ্র্যাজুয়েট পাস করতে হবে সাথে তিন বছরে তোমাদের ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং থাকতে হবে সাথে অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে নার্সিং এর উপর সাথে তিন বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর যে পোস্টে রিক্রুট আছে সেটি হলো ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে এখানে আবেদন করতে গেলে দেখো তোমাদের এখানে থাকতে হবে সাথে অবশ্যই তোমাদের ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের উপর সেক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর দেখো ল্যাব অ্যাসিস্ট্যান্ট রিক্রুট আছে কম্পিউটার সায়েন্সের উপর এখানে আবেদন করতে গেলে বিএসসি উইথ কম্পিউটার সায়েন্স থাকতে হবে সাথে ওয়ার্কিং নলেজ থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর যে পোস্টে রিক্রুট আছে সেটি হলো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করেছে এখানে আবেদন করতে গেলে বি এল আই এস প্রফেশেন্সি থাকলে তোমরা আবেদন করতে পারবে সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর দেখো কম্পিউটার অপারেটার পোস্টে রিক্রুট করাছে এখানে গ্র্যাজুয়েট পাস করতে হবে সাথে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের পরবর্তী যে রিক্রুট করাচ্ছে সেটা হলো জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে রিক্রুট করাছে এখানে রিক্রুট করেছে এখানে টেন প্লাস টু থাকতে হবে সাথে তোমাদের তিন বছরের ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার বা অবশ্যই ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং এর উপর সেক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে আবেদন তেইশটি জেলা থেকেই তোমরা করতে পারবে ছেলে মেয়ে উভয় ক্যান্ডিডেট পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এছাড়াও এখানে দেখো বাকি ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে তোমরা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারো এরপর এখানে রিক্রুট করাচ্ছে তোমাদের প্রাইমারি টিচার রিক্রুট করাচ্ছে যেখানে তোমাদের ইংলিশ সায়েন্স ম্যাথামেটিক্স ইভিএস সোশ্যাল সায়েন্স হিন্দি সংস্কৃত বেঙ্গলি এছাড়াও তোমাদের এখানে কম্পিউটার সায়েন্স মিউজিক ডান্স ফাইন আর্ট ফিজিক্যাল এডুকেশন এছাড়াও বিভিন্ন ধরনের টিচার রিক্রুট করা আছে যেখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করতে গেলে গ্র্যাজুয়েট থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সাথে বিএড থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে অবশ্যই তোমাদের তিন বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এবার টেন গ্র্যাজুয়েট টিচার রিক্রুট করা হচ্ছে ইংলিশ সায়েন্স ম্যাথামেটিক্স সোশ্যাল সায়েন্স হিন্দি সংস্কৃত বেঙ্গলি কম্পিউটার সায়েন্স মিউজিক ডান্স এছাড়াও প্রিন্টিং ফিজিক্যাল এডুকেশন এই সমস্ত টিচার রিক্রুট করেছে যেখানে পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সাথে বিএড থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে টিচিংয়ের ওপর সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে এরপর এখানে তোমাদের পোস্ট গ্রাজুয়েট টিচার রিক্রুট করেছে যেখানে ইংলিশ এছাড়াও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স হিন্দি এছাড়াও কমার্স ইকোনমিক্স এছাড়াও তোমাদের কম্পিউটার সায়েন্স সাইকোলজি সোশ্যালজি এছাড়াও তোমাদের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড প্রিন্টিং এই সমস্ত পোস্টে রিক্রুট করেছে বা এই সমস্ত শিক্ষক রিক্রুট করেছে যেখানে পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে বিএড থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে এখানে পাঁচ বছর অভিজ্ঞতা থাকলে তোমরা অগ্রাধিকার পাবে সো এই সমস্ত পোস্টে রিক্রুট করেছে যেখানে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে অনলাইনে আবেদন এখনও তোমাদের শুরু হয়নি আবেদন তোমাদের তিসরা ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সো তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের করা হবে ডাউনলোড করতে চাও সেক্ষেত্রে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর একটি অপশন পাবে দেখো তোমাদের রিক্রুটমেন্ট অফ ডি এ ভি বি জোন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলেই তোমাদের অবশ্যই নোটিশটি ডাউনলোড হয়ে যাবে এভাবে যদি নোটিশ ডাউনলোড না করতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নেবে অ্যাপ্লাই লিঙ্ক এখনও শুরু হয়নি শুরু হলে অবশ্যই আমরা ভিডিও দিয়ে দেবো এছাড়াও অবশ্যই তোমরা এই ওয়েবসাইট ফলো রাখতে পারো সেখান থেকে পেয়ে যাবে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে তোমরা নোটিশটি ডাউনলোড করে নিতে পারো সো যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন